এবার জানাবো খেলার টুকরো খবর। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। সবশেষ সিরিজে না থাকলেও এই টুর্নামেন্টে দলে ফিরেছেন তাদিওয়া নাশে, মারুমানি ও ইনোসেন্ট কাইয়া। এছাড়াও নতুনদের মধ্যে সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার জয় লর্ড গাম্বি। আসন্ন গ্রীষ্মে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারে ইতি টানতে চান এই অজি ওপেনার। বয়স আর ফিটনেসের কথা মাথায় রেখে শুধু সাদা বলের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার। ইউরোপা লীগের ফাইনালের ম্যাচ অফিসিয়ালের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে রোমা কোচ জোসে মরিনিওর বিরুদ্ধে। ম্যাচের পর পুস্কাস অ্যারেনার বাইরে ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে চিৎকার করেন মরিনিও। জানা গেছে অভিযোগ প্রমাণিত হলে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই পর্তুগিজ কোচ।